Assalamualaikum, welcome back to my channel Rumana Jahid Blogs. কাছে দূরে দেশ বিদেশে যে যেখানেই আছেন আশা করছি সবাই ভালো আছেন সুস্থ আছেন। বেশ অনেক দিন পর একটা পেন্ডিং ঈদ ব্লগ নিয়ে চলে এলাম তোমাদের সাথে শেয়ার করব বলে। আসলে আজকের যে ভিডিওটা আমি শেয়ার করছি এটা আমার ঈদের আগের দিন থেকে, যদিও অনেক দিন হলো ঈদ চলে গেছে, তারপরও আমার ভিডিও শ্যুটগুলো করা ছিল, কিছুটা অসুস্থতা এবং সাংসারিক ঝামেলার কারণে আমার এগুলো তোমাদের সাথে শেয়ার করা হয়ে ওঠেনি। তাই আমি সবগুলো ভিডিও ক্লিপ থেকে কিছু কিছু নিয়ে আজকে এই ভিডিওটা সাজিয়েছি, আশা করছি কিছুটা হলেও তোমাদের কাছে ভালো লাগবে। আর এই যে দেখো আমার বারান্দায় পর্তুলিকার টবে আসলে বুলবুলি ডিম দিয়েছিল, তো আজকে এই ডিম থেকে তিনটা বাচ্চা ফুটেছে। আর ওরা যে এত দ্রুত মানে গায়ে লোমগুলো হয়ে গেছে বোঝাই যাচ্ছে না। তো ঈদের আগের দিন হুট করে আমাদের বলতে আমার আর টুনটুনির হুট করে বাড়ি যাওয়া হয়েই গেল, কারণ ও খুব কান্নাকাটি করছিল আর নিজের অসুস্থতার কারণে তখন খুব মনে হচ্ছিল যে শুধুমাত্র আমার একটু কষ্টের কারণে মেয়েটা অনেক আনন্দ থেকে বঞ্চিত হবে। তো হুটহাট করে আমরা রেডি হচ্ছিলাম আর আমাদের বাসায় যে খালা আছে ওনার ছেলের অটো রিক্সায় আর কি আমরা যাব, কারণ জিনানের আব্বু সকালেই চলে গিয়েছিল। তো এখন গাছে পানি দিচ্ছিলাম, টুকটাক যেগুলো কাজ ছিল সেগুলো সেরে নিচ্ছিলাম আর ভেবেছিলাম যে ঘর বাড়িগুলো একদম সুন্দর করে গুছিয়ে রেখে যাব, কিন্তু হুটহাট প্রোগ্রাম সেরকম হয়নি। সো বারান্দার গাছগুলোরই একটু ব্যবস্থা করে যাচ্ছিলাম, তো আসতে দেখে বেশ কিছুদিন বারান্দায় আসিনি, 4-5 দিনের মতো। তো এসে দেখছিলাম অনেকগুলো গোলাপ ফুটেছে আর এর মধ্যে বুলবুলির ছানাগুলো একটু বড় হয়ে গেছে। তো গাছে পানি দিয়ে নিচ্ছি, তার আগে একটু গাছ ফুলগুলো দেখে নিচ্ছিলাম মামে দুজনে মিলে। আসলে ওয়েদারটাও খুব একটা মেঘাচ্ছন্ন অবস্থা হয়েছিল, মনে হচ্ছিল যে কোনো সময় বৃষ্টি চলে আসবে। তো আমরা আসলে ভেবেছি যে 3টার দিকে রওনা হব আর আমাদের এখানে ছোট্ট একটা খেয়া পার হতে হয়। সো টুনটুনির বাবা বলেছিল যে ও খেয়া পার হয়ে এদিকে এসে থাকবে, আমরা যথাসময়ে যখন বাসা থেকে বের হই যাতে ওকে ইনফর্ম করি। আর আমার কোনো সময় এতগুলো পর্তুলিকা একসাথে ফোটে না, হয়তো মশরুজ কখনো ফুটলে দেখা যায় যে পর্তুলিকার কোনো খবর নেই, বাট এবার দেখছিলাম যে টুকটাক একসাথেই সবগুলো ফুল ফুটেছে, পর্তুলিকাও হয়েছে, মশরুজ গাছে এসেছে আর গোলাপও ধরেছে, খুব ভালো লাগছিল। তো আর যেহেতু একটু মেঘাচ্ছন্ন ছিল আর ঘুরি ঘুরি বৃষ্টি পড়ছিল, তো মা মেয়ে দুজনেই কিছুক্ষণ বারান্দায় সময় কাটালাম, কারণ আমরা একদম রেডি। আর এই যে আমার গাছের পুঁই শাক হয়ে গেছে, তো ভাবলাম যে কিছু কেটে নেই, কারণ আজকে দুপুরে শুধু আমিই তো খাবো, তো খেয়ে যাতে যেতে পারি, না হলে ফিরে আসতে আসতে দেখা যাবে যে মানে কি বলে অনেকগুলো পাতা হয়ে গেছে। আর কচি গাছের মানে যে ডালটা সেটা চিংড়ি দিয়ে রান্না করে খেতে খুবই মজা লাগে। সো লোভটা সামলাতে পারলাম না, যাওয়ার আগেই আর কি খেয়ে যাব ডিসিশন নিলাম। আর এই যে কাঁচামরিচ, তো কাঁচামরিচ হচ্ছে এই গাছটা ভাইয়া যখন এসেছিল ভাইয়া লাগিয়েছিল, তো আজকে গাছে মরিচ হয়েছে। আসলে অনেকদিন পর বারান্দায় এসে আজকে মনটা খুব ভালো লাগছিল। এদিকে আমাদের ব্যাগটা গুছানো শেষ, মামের গোসলও শেষ, এখন খালা আর কি আমাদের জন্য কিছু রান্না করবে। তো খেয়ে আমরা ইনশাল্লাহ মানে ইচ্ছা আছে যে 3টার দিকে রওনা দিয়ে চলে যাব।
ব্লকের বেশিরভাগ সময় আমি আমার বারান্দায় কাটিয়েছি। এই তো বৃষ্টি শুরু হয়ে গেছে, এখন হচ্ছে মানে আমরা অপেক্ষায় আছি, বৃষ্টিটা কমলেই আমাদের রিক্সা চলে আসবে, তখনই আমরা রওনা দেব। আসলে কিছুক্ষণ আগে এত প্রচণ্ড রৌদ্র ছিল আর হুট করে বৃষ্টি চলে এসেছে, তো এই তো টুনটুনি ফাঁকে ঘুমিয়ে নিয়েছিল, এখন বৃষ্টি দেখে বারান্দায় ওর মতো করে ও নাচানাচি করছিল। তো ভাবলাম যে আসার পরে তখন তো গল্প গুজব করতে করতে সময় কেটে যাবে, আর ঘরগুলো একদমই এলোমেলো হয়েছিল নিজের অসুস্থতার কারণে, প্রতি মানে সব কিছু কোনাকানায় গুছাতে পারিনি, সো আজকে ভালো করে গুছিয়ে নিয়েছি। তো ভাবলাম যে গুছানোর পর নিজের কাছেই খুব ভালো লাগছিল, কারণ কয়েকদিন বাসায় ছিলাম না, একদম এলোমেলোর মধ্যে একটা গুছানো ভাব, আসলে তখন কি বলে একটা যে মানে চোখের একটা তৃপ্তি, খুব ভালো লাগে। আর আমার কেন জানি না গাছ খুবই পছন্দ, আর মানি প্ল্যান্টের তো কোনো তুলনাই হয় না। তো এবারও বাড়ি থেকে আসার সময় অনেকগুলো মানি প্ল্যান্ট নিয়ে এসেছি, আর সেগুলো এভাবে শিকড় গজানোর জন্য মানে বিভিন্ন জায়গায় রেখে দিলাম। আর দুটা মানি প্ল্যান্টের গাছ আমি প্রায় এক বছরের মতো হয়েছে, কিন্তু সে এত সুন্দর হয়ে গিয়েছিল, বাট বারান্দায় প্রচুর রোদের কারণে এটা নষ্ট হয়ে যাচ্ছিলো, তাই ভাবলাম এই গাছ দুটা মেইন গেটের বাইরে দিই, তাহলে দেখতে একটু ভালো লাগবে। ওভেনের উপর এভাবে দিয়েছি, আমি হয়তো আমার মতো যারা গাছ পাগলা আছে তাদের কাছে হয়তো এটা খুব ভালো লাগবে। আর ওষুধ সেকশনটা আমি ডাইনিং টেবিল থেকে ওভেনের পাশে নিয়ে এসেছি, আর এই যে দেখতে পাচ্ছ আমার কাপড় ভর্তি
ঝুড়ি ভর্তি কাপড়, সব ময়লা কাপড়, এগুলো ঈদ এবং ঢাকায় গিয়েছিলাম, এই দুইটার কাপড় চোপড় সব যে জমে আছে, এই তাই টুনটুনি রুমটাও গুছিয়ে ফেলেছি। আসলে আমি খুব কম সময়ের মধ্যে চেষ্টা করেছি, যতটুকু পেরেছি টুকটাক গুছিয়ে নিতে। আর এই যে কাপড়গুলো জমে আছে, এগুলো ভাঁজ করতে হবে, কারণ জিয়ানকে নিয়ে কাজ করতে একটু কষ্টই হয়ে যায়। ও খুবই এলোমেলো করে, দেখা যায় একদিকে গুছিয়ে এসেছে আর একদিকে ও এলোমেলো করে ফেলেছে। আর কেন জানি না টুকিটাকি জিনিস মানে শেষই হয় না, ওয়ার্ড্রপের উপরটা সবসময় ফাঁকা রাখতে চাই, বাট একদমই ফাঁকা থাকে না, টুকটাক গ্যাঞ্জাম থেকেই যায়। তো এই তো চাদর টাদর সব পাল্টিয়ে নিয়েছি। ড্রেসিং টেবিলের কাছেও মানি প্ল্যান্ট রেখেছি, আর এখানে হচ্ছে আমার যে সৌরর ব্যাটারিটা, তো তারগুলো একদম খুবই বিশ্রী লাগছিলো, তো ভাবলাম যে আর্টিফিশিয়াল কিছু মানি প্ল্যান্টের ডাল আছে, তো সেটা দিয়ে তারগুলো পেঁচিয়ে নিই, দেখতে কিছুটা হয়তো ভালো লাগবে। মাঝে মাঝে দিয়ে একটা কস্টিক দিয়ে দিয়েছি যাতে প্যাচটা খুলে না যায়। আর এই যে সৌর ব্যাটারিটার উপরে আমি এখানে একটু মাটি দিয়ে মানি প্ল্যান্ট, আর খুব সম্ভবত এটাকে স্পাইডার না আসলে নামটাই মোটামুটি মনে আসছে না, তো সেটার কাটা ডাল দিয়ে গিয়েছে। আর এই লাকি ব্যাম্বোটা প্রচণ্ড রোদ্রে পাতাগুলো কেমন একটু হলদেটে হয়ে যাচ্ছিলো, সো এটাকে আমি ঘরে নিয়ে আসলাম যে কিছুদিন ঘরের ভিতরে থাকুক, যদি কিছুটা ইম্প্রুভ হয়। এই তো মোটামুটি আমার ঘর গুছানো শেষ, কারণ রাত্রে সেরকম কোনো ঝামেলা নেই, কারণ আমরা শুধু মা মেয়ে দুজনেই আছি। সো এই তো এখন রাত্র প্রায় 10টার মতো বাজে, তো আমাদের ঘরটার গুছানো শেষ। হঠাৎ করে টুনটুনির চিকেন বিরিয়ানি খেতে ইচ্ছে করেছে, তো ভাবলাম যে এমনিতেও তো শুতে দেরি হয়ে যাবে, আর রান্না করতে আর কতটুকু সময় লাগবে, তো সেগুলো বের ফ্রিজ থেকে ভিজিয়ে রেখে এসেছি। আর এই তো আমার বারান্দাটা, আর মোটামুটি আমি গুছিয়ে নিয়েছি। আসলে একটু একটু করে ভাবছিলাম যে গাছপালাগুলো আর বাড়াবো না, কিন্তু গাছ দেখলেই কিনতে ইচ্ছে করে আর লাগাতে ইচ্ছে করে। সো কিছু কিছু জিনিস, কয়েকটা টব এদিক ওদিক সরানোতে বারান্দাটা একটু ফাঁকা হয়েছে। আসলে এখন বৃষ্টি টুকটাক সারাদিন হতেই থাকে, সো আমার বারান্দাটায় এখন যে আমি বাইরে একটা ম্যাট বিছিয়েছিলাম, প্রায় সময় বসে চা খেতাম, তো সেটা বৃষ্টির কারণে আমাকে এখন তুলে নিতে হয়েছে। ইনশাল্লাহ যখন আবার গ্রীষ্মকাল আসবে, বৃষ্টির দিন চলে যাবে, তখন আমি আবার আমার বারান্দাটাকে আগের মতো ডেকোরেট করে নেব। রাতের বেলায় অন্ধকারে যখন বারান্দায় ফেয়ারি লাইটগুলো জ্বলে, তখন দেখতে খুবই ভালো লাগে। উইন্ড চ্যাম্পের টুংটুং শব্দ আর ফেয়ারি লাইটের নানান রঙের আলো আমার গাছগুলোকে যেন আরও সৌন্দর্যতা বাড়িয়ে দেয়। অবশেষে প্রতীক্ষার পালা শেষ, কারণ ওদের বৃহস্পতিবারে আসার কথা ছিল, তারা আসেনি, তারা শুক্রবারের দিন এসেছে। আসতে আসতে প্রায় 2:30-3টার মতো বেজে গিয়েছিল, তো জিনানের আব্বু নামাজ পড়ে ফিরছিল, তো তখন বললাম যে ওরা চলে এসেছে, তো সে আবার একটু এগিয়ে ওদেরকে
রিসিভ করতে গেল, তো ছোট আপু আর অসীম অটোতেই বসেছিল, আর দুলা ভাই আর রাফিউ হয়তো আগে নেমে গিয়েছে। তো অসীমকে যখন ডাকছিলাম, ও দেখার চেষ্টা করছিল, আসলে প্রচণ্ড রৌদ্র আর চারতলায় একটু দেখতে সমস্যাও হচ্ছিল ওর। এই তো চলে এসেছে, অবশেষে প্রতীক্ষার পালা শেষ। প্রায় এক সপ্তাহের মতো অপেক্ষা করতে করতে বুধবারে আসে, বৃহস্পতিবারে আসে, এরকম করতে করতে ওরা শুক্রবার বলেছিল আসবে, তো অবশেষে এসেছে। আর এই রাফি দেখতে দেখতে কত বড় হয়ে গেছে, এখন ব্যাগও টানতে পারে। তো আমি এখন ওদের বিদায়েরও সময় হয়ে গেছে, কারণ আমি আগেই বলেছি আমি একটু একটু করে, হয়তো এখানে আমার 3-4টা ব্লগ হতো, কিন্তু যেহেতু সময় অনেকটা পার হয়ে গেছে, তাই আমি প্রত্যেকটা থেকে কিছু কিছু নিয়ে তোমাদের সাথে শেয়ার করেছি। তো ওরা দিলে 2 দিন আলহামদুলিল্লাহ আমার বাসায় ছিল, এখন আজকে ওরা চলে যাচ্ছে। খুব খারাপ লাগছিল, আপু আমার দিকে তাকাতে পারছিল না, আমিও ওর দিকে তাকাতে পারছিলাম না, মনে হচ্ছিল যে খুব কান্না পাচ্ছিল। এক সময় মনে হচ্ছিল যে আমি ওদের সাথে চলে যাই, কিন্তু আসলে সেটা সম্ভব হয় না, কারণ হুটহাট করে তো আর এত দূরের প্রোগ্রাম করা যায় না। তো জিনান ঘুমাচ্ছিল বলে একটু ভালো, কারণ ওখো না হলে খুব কান্নাকাটি করতো। এই তো চলে যাচ্ছে, মনে হচ্ছে যে এই যে এত দিন প্রতীক্ষায় থাকার পর এলো, অথচ 2টা দিন পরে, মানে কীভাবে যে 2টা দিন কেটে গেল বুঝতেই পারলাম না। তো এই তো চলে যাচ্ছে, আসলে বিদায় জিনিসটা খুব কষ্টের, তারপরেও যে যার যার গন্তব্যে ফিরে যাবে এটাই নিয়ম। জানি না ওরা আবার কবে আসবে, দীর্ঘ 8 বছর বিয়ের এই সময়টাতে ওরা এই 2 বার আমার বাসায় আসলো, একবার তালতলে এসেছিলো আর এই একবার এখানে আসলো। এই তো চলে যাচ্ছে, খুব কষ্ট হচ্ছে। তো জিনানের আব্বু আর আমার এক ভাতিজা ছিল, ওরা 2জন যাচ্ছে ওদেরকে লঞ্চ ঘাটে এগিয়ে দেওয়ার জন্য, লঞ্চে উঠাই দিয়ে আসবে। তো আশা করছি সবার ভালো লেগেছে, আজ এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।